এই যে মালদ্বীপের হুলুমালেতে আমরা যেই হোটেলে আসি, তো এটার ফেসিলিটি এবং সব কিছু রুম একটা দেখাবো এবং সব কিছু বলবো, এবং কীভাবে বুকিং দিবেন, কীভাবে আসবেন সব কিছু। এটা রিসেপশন, এটাতে তিন ক্যাটাগরি রুম আছে, ছোট, মাঝারি, বড়। এটা একটা রুম, আমাদের বাংলাদেশি এক ভাই দায়িত্বে আছে, কেয়ারটেকার আব্দুল আজিজ ভাই। এটা ব্যালকনি রুম, তাই না? এই পাশে কি ব্যালকনি? আচ্ছা আচ্ছা, এই পাশে ব্যালকনি। খুলে দেবো? হ্যাঁ হ্যাঁ, খুলে দেন। এই পাশে ব্যালকনি, এই বিল্ডিংটার পরেই সি বিচ। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই সামনের এই বিল্ডিংটার পরেই সি বিচ। এই যে গলি রাস্তা দিয়ে গেলেই হবে, একদম কাছে। ফলও আছে আজিজ ভাই, দেখেন, সাবধানে করেন না। আবার এটা হলো ব্যালকনি রুম, এখানে সব ধরনের সুবিধা আছে, এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, তারপরে এদিকে একটা সেলফ আছে। ওয়াশরুমটা দেখাই, আমার দেখা যাচ্ছে আজিজ ভাই পিছনে। আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের দেখাবো আপনাকে। আচ্ছা, এটা আমার আজিজ ভাই। তবে এই রুমটার সুবিধা হলো যে ব্যালকনি রুম দুইটা, ব্যালকনি রুম আছে, তিন তিন ধরনের ভাড়া আপনাদের, একটা ছোট রুম, একটা মাঝারি, একটা বড় রুম। তো তিন কোয়ালিটির রুম, মানে এখানকার লোকাল প্রাইস 800, 700, 600, 600, লোকাল প্রাইস 800, বড়টা তারপরে 700, তারপর 600। বাংলা টাকায় যদি হিসাব করেন 4,000, 5,000, 6,000, এরকমই পড়ে হয়তো। আর আমরা অন্য হোটেল গেলে তো মনে হয় বেশি নিবই। হ্যাঁ, আরও বেশি নিব। তো এটা একটা হলো যে অনলাইনে বুকিং সিস্টেম নাই, ঠিক এই মানের হোটেল। লোকাল প্রাইসে দেই, এইটাই বড় কথা। হ্যাঁ, লোকাল প্রাইসে 600, 700, 800 টাকা। তবে এই মানের হোটেলটা যদি আপনি অনলাইনে থেকে বুকিং দেন, booking.com বা এই.com থেকে, ডাবল পেড করবে। ডাবল বলতে ডাবলই পড়বে, যে যেটা 600 টাকা, গ্রিন ট্যাক্স নিব, ট্যাক্স নিব, সেই ট্যাক্সও 6,000 টাকার, 600 টাকারটা হয়ে যাবে 1,200, 1,000 টাকা বারো হয়ে যাবে। এটা আমি নিজেই টেস্টেড, কারণ আমি এখানে আসি। তো এটা জাস্ট আমার ভালো লাগছে, বিদায়। তবে আমি ভিডিওতে আজিজ ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা যে কোনো বুকিং একটা রিসিপ্ট কপি দিয়ে আপনারা এয়ারপোর্ট থেকে ঢুকবেন। ঢুকার পরে আপনারা এখানে আসতে পারবেন সরাসরি হুলুমালেতে। হুলুমালের আজিজ ভাইয়ের হোয়াটসঅ্যাপে কল দিয়ে চলে আসবেন, বুকিং দিয়ে হোয়াটসঅ্যাপ বললে উনি রেখে দিবে রুম। তো এটা খুব ফেসিলিটি, একদম নিজের ভাইয়ের মতো আমাদের যত্ন নিছে ভাই, খোঁজখবর নিছে। আমি এখানে ছিলাম, আমি আর একটা হোটেলেও ছিলাম হুলুমালে, সেটা এটার চেয়ে একদম 50%, মানে অর্ধেকের চেয়ে কম খারাপ অবস্থা, মানে তাও এটাও আরও ভালো কম, ভালো কম। তবে এটা মোটামুটি ভালো মানের, 3 স্টার মানে। হ্যাঁ, ঢুকতে দেয় না, সব কিছু সুবিধা আছে। তো এই জন্য এটা দেখালাম, আমি একটু নিচে গিয়ে দেখাই যে কতটুক কাছে একদম বিচটা। ওকে ভাই, লক করে দেন। এটা দোতলার রিসেপশন, সুন্দর, যেহেতু বাংলা ভাই, বাংলাদেশি ভাই, আমাদের সব ধরনের ফেসিলিটি দিচ্ছে, খাবার কোথায় বলে দিচ্ছে। এখানে আশেপাশে বাংলা খাবার হোটেল আছে। এটা লোকেশন হলো হুলুমালে হোটেলের, হুলুমালে বিচ, যে হুলুমালের যে দ্বীপ, দ্বীপের একদম পাশে। রেসিডেন্স ইন হোটেলের নাম, হোটেলের নামটা এখানে দিলাম, রেসিডেন্স ইন, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলেও চলে আসে, রিজার্ভেশন নিতে পারবেন। বা এখানে আপনার নাম্বার কোনটা? এই যে লাস্টে 76, এটা হলো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে কল করলে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো যা আছে। তবে সবচেয়ে ইজি লোকেশন হলো বোম্বাই দরবারের পাশে, বোম্বাই দরবারের পাশে, বোম্বাই দরবার, একটা ইন্ডিয়ান ভালো ফুড, এই ফুডের পাশে রাস্তা, রাস্তার বিল্ডিংয়ের ওই পারে বিচ, ওই পারে বিচ। এটা আমরা একটু দেখাই আপনাদের, এই যে বিচ দেখা যাচ্ছে, ওই পারে বিচ, ওই পারে বিচ। তো এটা একদম কাছে। তো হুলুমালেতে আমরা এটা সুবিধা, যে কোনো অনলাইন বুকিং থেকে আপনার একটা কপি নিয়ে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন, আর বাইরে আগে বলে দিবেন যে হোটেল রেখে দিবেন, রুম রেখে দিবেন, তাহলে আপনি 50% কমে পাবেন, 50% কমে। মানে যদি আপনি booking.com থেকে বুকিং করে আসেন, তাহলে আপনি হয়তো পাবেন 10,000 টাকায়, এটা পাবেন আপনি 5,000 টাকায়, 50% ডিসকাউন্ট। ছোটো রুমটা
4000 টাকা পড়ে বড় রুমটা বানা টাকা হিসাব করলে হয়তো 5000 6000 টাকার মতো পড়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।